সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? ভালো আছো? যাই হোক, আমি গতকাল তোমাদেরকে বলেছিলাম যে একটা ক্লাস টেস্ট মেসেঞ্জারে এমনিতে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে দিয়েছিলাম, বলছিলাম যে এটার সমাধান আগামীকাল দিয়ে দেবো, ঠিক আছে? ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছো আমি শর্ট প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিয়েছি এবং একটা সিলেবাসের সমাধান দিয়ে দিয়েছি। এখানে আমরা সর্বশেষ সিলেবাসটা আছে সেটার সমাধান এখন করব। তোমরা খেয়াল করো, প্রশ্নটা আমি আগে বলে রেখেছি, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হবে। আমাদের এখানে স্ট্রিম কি, উদ্দীপক কি? ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হবে। তাহলে সে ঋণ নিয়েছিল কত টাকা? ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়েছিল, কত টাকা নিয়েছিল? 50,000 টাকা। 8 বছর পর, কত বছর পর? 8 বছর পর সর্বমোট এই 50,000 টাকা সহ তাকে দিতে হয়েছে কত? 98,000 টাকা। 8 বছর পর তাহলে তাকে সর্বমোট কত টাকা পরিশোধ করতে হয়েছে? 98,000 টাকা। তারপরে অঙ্ক দেখো, কয় নম্বর অঙ্ক হচ্ছে 8 বছরের মুনাফা কত? 8 বছরের মুনাফা কত? সে তাহলে ব্যাংক থেকে কত টাকা নিয়েছিল? 50,000 টাকা। 50,000 টাকা এটা কি আসল? এটা কি আসল? 50,000 টাকা। আর তাকে দিতে হয়েছে কত? 98,000 টাকা। তাহলে কত টাকা বেশি দিল? যে টাকাটা বেশি দিল সেটাই হবে তার মুনাফা। তাহলে দেখো, আমরা যদি সমাধানে চলে যাই, সমাধান ক, তাহলে ব্যাংক থেকে দিয়েছিল কত টাকা? সে 50,000 টাকা। তাহলে 8 বছর পর মোট কত টাকা পরিশোধ করলো? 98,000 টাকা। তাহলে বেশি করলো কত টাকা? যে টাকাটা বেশি করলো সে টাকাটা হলো তো তার কি? মুনাফা। তাহলে এইটা কি 98,000 টাকাটা কি বলা যায়? মুনাফা সহ আসল। 98,000 টাকাটা কি বলা যায়? মুনাফা সহ আসল। আর 50,000 টাকাটা কি বলা যায়? আসল। তাহলে মুনাফা সহ আসল থেকে যদি আমরা আসল টাকা বাদ দিয়ে দেই তাহলে আমাদের মুনাফা বেড়ে যাবে। তাহলে আমরা দেখতে পারি, দেওয়া আছে মুনাফা সহ আসল, দেওয়া আছে মুনাফা সহ আসল সর্বমোট কত পরিশোধ করছে? 98,000 টাকা। সর্বমোট কত পরিশোধ করছে সে? 98,000 টাকা। আর নিশ্চিত কত টাকা? 50,000 টাকা। আসল কত? 50,000 টাকা। আসল হল 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে আমরা কি করি, এটা যদি বিয়োগ করি যদি দেই তাহলে মুনাফা সহ আসল থেকে যদি আসল বাদ দিয়ে দেয় তারপর কি? মুনাফা। সুতরাং মুনাফা 8 বছরের মুনাফা, কয় বছরের মুনাফা? 8 বছরের মুনাফা। 8 বছরের বছরের মুনাফা, 8 বছরের মুনাফা। তাহলে ঠিক করে দাও, বিয়োগ করো 0,0,0,8,4, 8,24,000 টাকা। কত টাকা হলো তাহলে? 8,24,000 টাকা। 8 বছরের মুনাফা কত টাকা হলো? 8,24,000 টাকা। আমাদের কয় নম্বরের প্রশ্ন কি বলছিল? 8 বছরের মুনাফা কত? আমরা মুনাফা সহ আসল, তাই আমাদের উদ্দীপকে লেখা ছিল যে সে ঋণ নিয়েছে 50,000 টাকা পরিশোধ করছে 8 বছর পর কত? 98,000 টাকা। তার মধ্যে তার মানে 98,000 টাকা এটা হলো মুনাফা সহ আসল। তাহলে আমরা লেখা দেওয়া আছে মুনাফা সহ আসল হল 98,000 টাকা আর ঋণ নিয়েছিল কত? আসল 50,000 টাকা। তাহলে মুনাফা সহ আসল থেকে আসল টাকাটা বাদ দিলে থাকবে কত? 8 বছরের মুনাফা, যেহেতু সে 8 বছর পর পরিশোধ করছে। তাহলে 8 বছরের মুনাফা কত হলো? 48,000 টাকা। তাহলে 8 বছরের মুনাফা কত হলো? 48,000 টাকা। বুঝতে পারছো? তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা ক নম্বর অঙ্কে দিকে আগাবো। ক নম্বরে হচ্ছে শতকরা মুনাফার হার নির্ণয় কর। শতকরা মুনাফার হার নির্ণয় কর। শতকরা মুনাফার হার বলতে কি বোঝায়? শতকরা, শতকরা বলতে শতক, তার মানে শতকরা মুনাফার হার নির্ণয় করা, তার মানে 100 টাকার 1 বছরের মুনাফা নির্ণয় করতে বলছে। মানে কি বলছে? শতকরা মুনাফার হার নির্ণয় করা, তার মানে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা এটা নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা। তাহলে দেখো, এটা যদি আমরা করি, ক নম্বর যদি আগায় ক নম্বর সমাধান হলো ক, তাহলে আমাদের ক নম্বর যদি
পাইছে আমরা কোনা পার্টির পাইছে কি 8 বছরে মুনাফা 8 বছরে মুনাফা কত টাকা পাইছে 48000 টাকা এই 8 বছরে মুনাফা কত টাকা হইছে এই 25000 টাকা 8 বছরে মুনাফা কত টাকা হইছে 50000 টাকা 50000 টাকা তাহলে আমরা কি লিখতে পারি 50000 টাকায় 8 বছরে মুনাফা 50000 টাকার 8 বছরে মুনাফা কত টাকা 48000 টাকা তাহলে আমরা কি লিখতে পারি 50000 50000 টাকার 8 বছরে 50000 টাকার 8 বছরে মুনাফা 48000 টাকা আমরা কি লিখতে পারি 50000 টাকার 8 বছরে মুনাফা 50000 টাকার 8 বছরে মুনাফা কত 48000 টাকা এটা কোথা থেকে পাইছি কোন থেকে পাইছি আমরা 8 বছরে মুনাফা 48000 টাকা তাহলে লিখলাম আমরা 50000 টাকার তার আসল ছিল 50000 টাকার 8 বছরে মুনাফা 48000 টাকা সুতরাং 1 টাকা 1 বছরে মুনাফা তাহলে 50000 টাকা যদি 8 বছরে মুনাফা 48000 টাকা হয় তাহলে 1 টাকা 50000 যে 1 কম না কমে গেছে টাকা বছর 8 টা জায়গায় কয়টা আছে 1 টা বছর কমে গেছে তাহলে কি হবে কম হবে না বেশি হবে কম হবে কারণ বছর কমে গেছে আসল টাকাও কমে গেছে তাহলে 48000 এর উপরে থাকবে নিচে হবে কত 50000 গুণন কত 8 50000 গুণন 8 তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কি হলো উপরে 48000 টাকা নিচে হলো 50000 গুণন 8 টাকা আমাদের কি বের করতে বলছে শতকরা মুনাফার হার আমাদের কি বের করতে বলছে শতকরা মুনাফার হার শতকরা মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা আমাদের কি বের করতে বলছে শতকরা মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা সুতরাং আমরা লিখতে পারি কি সুতরাং 100 টাকা 1 বছরের মুনাফা 100 টাকার 1 বছরের মুনাফা তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা যা হয়েছিল 1 টাকার 1 বছরের মুনাফা যা আছে 100 টাকার 1 টাকা যা হয়েছিল তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে বেশি হলে কি হবে গুণ আগে লাইনে ছিল 1 টাকার 1 বছরের মুনাফা যত টাকা হইছে তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে না হ্যাঁ বেশি হলে কি হবে গুণ হবে তাহলে এই 100 গুণ হবে তাহলে 48000 গুণন 100 নিচে 50000 গুণন 8 তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি দেখি দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম ঠিক আছে 3 শূন্য 3 শূন্য কেটে দিলাম এখন আমরা 50 দিয়ে 100 কে কাটতে পারি 50 দিয়ে 100 কাটতে কাটি কত হয় 50 দুগুণে 50 দুগুণে 100 50 দিয়ে 100 কে কাটলে হয় 2 50 দুগুণে 100 এখন এই 2 কে যদি 8 কে কাটি 4 দুগুণে 8 2 দিয়ে 8 কে কাটলে কত হয় 4 দুগুণে 8 এখন 4 দিয়ে ভাগ করলে কত 48 4 দিয়ে 48 কে কাটলে 4 বরং 48 4 বরং 48 তাহলে কত হলো তাহলে 12 ওকে 12 তাহলে কত হলো 12 টাকা কত হলো শতকরা তার মানে 100 টাকার 1 বছরে মুনাফা হচ্ছে কত টাকা 12 টাকা 100 টাকার 1 বছরে মুনাফা কত হলো 12 টাকা তাহলে কি বের হলো 100 টাকার 1 বছরে মুনাফা 12 টাকা কাটা কাটি বুঝতে পারছো দেখো আবার যদি কাটা কাটি কথা বলি এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে কত 50 50 দিয়ে এই 100 কে কাটলে 50 দুগুণে 100 এবং এই 2 দিয়ে 8 কে কাটলে 4 দুগুণে 8 4 এই 4 দিয়ে 48 কাটলাম 4 12 48 4 12 48 তাহলে কত হলো 12 তাহলে আমরা কি লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা অথবা মুনাফা হার 12% আমরা কি লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা অথবা মুনাফার হার 12% বুঝা গেছে কোনো সমস্যা আচ্ছা দাও তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নে দিকে যাব গ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো গ নাম্বার প্রশ্ন বলছে একই হার মুনাফায় 15000 টাকার 5 বছরের মুনাফা কত কি বলছে একই হার মুনাফায় একই হার মুনাফায় 15000 টাকার 5 বছরের মুনাফা কত এখন প্রশ্ন হলো যে একই হার বলতে কোনটা বোঝাইছে একই হার বলতে আমাদের কি বোঝাইছে একই হার বলতে আমাদের এই যে 12%
12 টাকারে বুঝে গেছে তাহলে একই হার বলতে এই ঘনফলের যত পার্সেন্ট মুনাফা ছিল বা শতকরা যত টাকা মুনাফা ছিল এই কয় টাকা এই কয় টাকায় এই 15000 টাকার 5 বছরের মুনাফা কত হবে তাহলে একই হার মুনাফা বলতে আমাদের কি বুঝাইছে 100 টাকার 1 বছরে মুনাফা হলো 12 টাকা কি বুঝাইছে 100 টাকার 1 বছরে মুনাফা 12 টাকা তাহলে গুণফলের অঙ্ক করতে আমরা কি করতে পারি গুণফলের সমাধান করি গুণফল কি বলছে একই হার মুনাফা একই হার মুনাফার মধ্যে ঘনফলে যা আছে ঘনফলের মুনাফার হার যা ছিল একই হার মুনাফা বলতে ঘনফলের মুনাফার হার যা ছিল তাহলে একই হার মুনাফা বলতে কি বুঝাইছে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা বলছে 12 টাকা তাহলে আমরা লিখতে পারি 100 টাকার 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা এখানে কিন্তু বলো ক হতে পারে না লিখতে হবে ক হতে পারে 100 টাকার 1 বছরের মুনাফা কত হইছে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা আমাদের কি বলছে 15000 টাকার 5 বছরের মুনাফা কত আমাদের কি 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 বলতে বলছে আমাদের বলতে বলছে 15000 টাকার 5 বছরের মুনাফা কত তাহলে আমরা লিখলাম কি 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা দেখো 100 টাকার 1 বছরের মুনাফা যদি 12 টাকা হয় 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে কম হবে কেন কম হবে আগে ছিল 100 টাকা এখন হইছে 1 টাকা তাহলে 100 থেকে 1 ঘুরে পড়া কম হবে কম হলে কি হয় 12 আর কি করব তাহলে উপরের 12 নিচে 100 টাকা 1 টাকার 1 বছরের মুনাফা তাহলে কি হলো 1 টাকার 1 বছরের মুনাফা 12 ভাগ 100 টাকা 1 টাকার 1 বছরের মুনাফা কি হলো 12 ভাগ 100 টাকা আমাদের কি বের করতে হবে 15000 টাকার 5 বছরের মুনাফা আমাদের কি বের করতে হবে 15000 টাকার 5 বছরের মুনাফা কত তাহলে আমরা যদি 15000 টাকার কি বের করব সুতরাং 15000 টাকার 5 বছরের মুনাফা তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা যত 15000 টাকার 5 বছরের মুনাফা 1 টাকার পরিবর্তে কি হচ্ছে আমাদের 15000 আসছে 1 বছরের পরিবর্তে কি হচ্ছে 5 বছর আসছে তাহলে এই দুইটা বেশি না দুইটা বেশি হলে কি হবে গুণ হবে গুণ হলে কি করব তাহলে সমান 12 গুণন কত টাকা বলছে 15000 টাকা গুণন কত 5 বছর নিচে হলো 100 টাকা তাহলে 15000 টাকার 5 বছরের মুনাফা 15000 টাকার 5 বছরের মুনাফা এখন যদি কাটি 0 0 0 0 কাটা তাহলে কি হলো এই সবগুলা গুণ করতে হবে এই সবগুলা গুণ করতে হবে কত কত গুণ করতে হবে 12 গুণন 150 গুণন 5 12 গুণন 150 গুণন 5 এটা যদি আমরা উপরে রাফ করি দেখো উপরে যদি রাফ করি উপরে যদি রাফ করি এটা আমরা সূত্র কি সংখ্যা গুণ করি আগে 12 5 দিয়ে 12 এর গুণ করলে কত হয় 5 12 60 5 দিয়ে 12 এর গুণ করলে কত হয় 5 12 60 আর হলো এই 60 এর সাথে আবার কি গুণ করতে হবে 150 60 এর সাথে 150 গুণ করতে হবে ঠিক আছে এখন দেখো শূন্য দিয়ে শূন্য যদি গুণ করি এটা একটা পদ্ধতি আছে এই 2 শূন্য ডান সাইডে 2 শূন্য রেখে 6 দিয়ে 15 গুণ করলে হবে যাই হোক তুমি যদি নাম জানতে ডিটেইলস করে দিছি দেখো 0 0 0 এক কন্ট্রাক্টলাম 6 দিয়ে গুণ করো 6 0 0 5 6 3 6 0 8 হলো 3 6 6 6 8 3 9 কি হলো 0 দিয়ে সমান করলাম 0 0 0 এক বল কাটলাম 5 0 দিলাম তারপরে 6 দিয়ে গুণ করলে 6 0 0 5 6 3 6 0 8 হলো 3 6 6 6 8 3 9 এখন যোগ করো 0 0 0 9 তাহলে কত হলো 9 এর জন্য আমাদের কোন ফল কত হলো 9000 টাকা তাহলে কি হলো 1500 টাকার 5 বছরের মুনাফা 15000 টাকার 5 বছরের মুনাফা আমাদের এখানে কি 15000 টাকার 5 বছরের মুনাফা
মাস মাস কত বলছিল আমরা লিখলাম কি 15000 টাকা 5 বছর মনে হয় পাইলাম কত টাকা 9000 টাকা 15000 টাকা 5 বছর মনে হয় পেলাম কত টাকা 9000 টাকা এই যে উত্তর লিখবো আমরা উত্তর 9000 টাকা তাহলে 15000 টাকা 5 বছরে মনে হয় কত হলো 9000 लिखते बुझो नहीं जेने बुझे চেষ্টা করব তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘরে থেকো আর ঠিকমতো রমজানে ইবাদত করো যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মরণঘাতী ভাইরাস করোনা থেকে রক্ষা করে হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম।